হারাম খেয়ে খেয়ে হারাম খেয়ে খেয়ে সুদের কারবার করে করে কাল্পগুলোকে শেষ করে ফেলেছি আমরা। হ্যাঁ, যে নবী সারাটা জীবন তোমার জন্য আমার জন্য কেঁদেছে। এই কলেমাটা নবী যখন তায়েফের ময়দানে গিয়ে বলেছিল, বাবা লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর নবী, আমাকে স্বীকার করে নাও। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষগুলো বলেছিল, মুহাম্মদ মরার জায়গা পেলে না, মুহাম্মদ ঘুরে ফিরে তুমি তায়েফের ময়দানে মরতে এলে। সেদিন আল্লাহ নবীর চোখ দিয়ে গরম পানির টস টস করে গড়িয়ে গিয়েছিল আর বলেছিল, জায়েদ বিন হারেসারে আমি কি এমন অপরাধ করলাম। সেদিন তাইফের নিষ্ঠুর মানুষগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, মুহাম্মদকে এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবি যেন বাড়ি ফিরে যেতে না পারে। আল্লাহ নবীর শরীরে সাদা রঙের জুব্বা ছিল, পোশাকটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। আল্লাহ নবীকে বেইমানটা গোল করে ঘিরে তিন তিনবার তাইফের মাটিতে আঘাত করে পাথরে ঘা মেরেছিল, আর আমার নবীর পিছনের দিকে মাথাটা ফেটে রক্ত রক্তের বন্যা বয়ে গেছে, আর রক্তের বন্যাতে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। আল্লাহ নবী বেহুশ হয়ে তায়েফের ময়দানে লটকে পড়ে গেল। বেঈমানটা হাসতে হাসতে চলে গেল, জনমের মতো মুহাম্মদকে মেরে দিয়েছি, আল্লাহ বলার কেউ থাকলো না, ইসলাম প্রচার করার কেউ রইল না। আসমান থেকে জিবরাইল ফেরেশতা ছুটে এসে আবার দয়ার নবীকে কোলে করে ওহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে বলেছিল, এরে ওহুদ পাহাড়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতো না, আল্লাহ জমিন সৃষ্টি করতো না, সেই নবীকে তোর কোলে একটু শুয়াবো, আল্লাহ তো কেউ সৃষ্টি করতো না, আমার নবীর জন্য একটু নরম বিছানা হয়ে যা না। আজও হাজিরা হজ করতে গেলে নয়নে দেখতে পাই, ওই জায়গাতে আমার নবীকে শুইয়েছিল, ওই জায়গাটা এখনো সমতল হয়ে আছে। আল্লাহর নবীকে শুইয়ে দিয়ে জিবরাইল ফেরেশতা পাকনায় করে হাওয়া করে ছিল, আর আল্লাহ নবী চোখটা মেলে দেখে জিবরাইল ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল তুমি কাঁদছো কেন জিবরাইল? সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদে যার বলেছ, নবী গো আমরা কষ্ট দেখে আমি জিবরাইল সহ্য করতে পারি না, আমি শুধু জিবরাইল নই গো নবী, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে এসেছে, যাদের আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে। নবী গো আপনি একবার হুকুম করে দেন, বেঈমান গুলোকে ধরিষ্যাত করে দিই। সেই দিন আমার আপনার নবী হিন্দুদের জন্য কেঁদেছিলেন, খ্রিস্টানদের জন্য কেঁদেছিলেন, ইহুদিদের জন্য কেঁদেছিলেন, নাসারাদের জন্য কেঁদেছেন, তামাম মানব জাতির জন্য। আল্লাহ নবী জিবরাইল কে বলেছে, জিবরাইল যারা আমাকে আঘাত করেছে তারা মুসলমান নয়, কিন্তু না তুমি কাউকে আঘাত করবে না, কাউকে না, আমি মানব জাতির মুক্তির জন্য এসেছি বাবা, আমি মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে এসেছি, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই। সেদিন জিবরাইল ফেরেশতা দ্বিতীয়বার নবীকে বললেন, নবী আপনার কষ্টের কথাটা একবার বলুন না, আপনি মুখ ফুটে বলুন। সেদিন আল্লাহর নবী জিবরাইলের মুখটা টিপে ধরে বলেছিল, জিবরাইল আমার কষ্টের কথাটা মালিককে বলবে না, আমার কষ্টের কথা কাউকে শোনাবে না। জিবরাইল বলো না, তুমি আমার আল্লাহকে একটা কথা বলবে? বলো না জিবরাইল, বাচ্চা ছেলে যেমন বাবার কাছে আবদার করে, সেদিন দয়ার নবী জিবরাইলকে আবদার করে বলেছিল, জিবরাইল তুই আমার আল্লাহকে বলবি? বল না জিবরাইল, আমার আল্লাহ যেন আমার এই গুনাহগার উম্মত উম্মতি গুলোকে মাফ করে দেয়, আমার আল্লাহ যেন এই গুনাহগার উম্মত উম্মতি গুলোকে মাফ করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা হাউ বাউ করে কেঁদে চার বলেছে, নবী গো আমি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত গিয়েছি, তাদেরকে আমি জিবরাইল দেখেছি, কিন্তু ইয়া রাসূল আল্লাহ তারাও সংসার করেছিল, তাদেরও বিবি বাচ্চা ছিল, কখনো কখনো উম্মত উম্মতির কথা ভুলে গেছে। আমি আপনাকে বার বার দেখি, আপনি সংসার ছেড়ে দেন, আপনি সংসারের মায়া ত্যাগ করে দেন, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন, কিন্তু এক মিনিটের জন্য গুনাহগার উম্মত উম্মতিকে ভুলতে পারেন না। আল্লাহর নবী বলেছেন, জিবরাইল রে আমি নবী, উম্মত উম্মতিকে রেখে আমি জান্নাতে থাকতে পারবো না। 10 বছর কেটে গেছে, আল্লাহর নবীর ঘরে
বিবি আয়েশা সংসার করতে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন আয়েশা আয়েশা ওই জাইতুনের তেলটা একটু কাছে গরম করে নিয়ে আসো না আয়েশা আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা সেদিন বিবি আয়েশা জাইতুনের তেলটা একটু গরম করে আমার নবীর পিঠে মালিশটা করতে চেয়েছিলেন আল্লাহর নবীর পিঠে মালিশ করতে এসে সেদিন আল্লাহর নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে খাল খাল গর্ত গর্ত দেখে আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছিল আপনার কি কখনো পক্ষ হয়েছিল আপনার পিঠে খাল খাল গর্ত গর্ত কেন দেখা যায় গো নবী সেদিন আল্লাহর নবী দয়ার নবী দুজাহানের বাদশা কান্না করে বলেছিল আয়েশা রে নবীদের শরীরে কখনো পক্ষ হয় না বসন্ত হয় না আয়েশা তুমি কি শুনোনি আয়েশা 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষগুলো মোটা মোটা পাথর ছুঁড়ে এমন করে মেরেছিল 10 বছরের সময় গুজরে গেছে কত মানুষ পার হয়ে গেছে কিন্তু তোমার নবীর দেহের চেহারার খাল খাল গর্ত গর্ত ঘায়ের দাগগুলো এখনো সমতল হয়নি আয়েশা সেদিন বিবি আয়েশা সিদ্দিকা কান্না করছে আর বলেছে যে নবীর চেহারায় মাছি বসে না যে নবীর চেহারায় মশা বসে না যে নবীর চেহারার ঘাম নেওয়ার জন্য সাহাবা লাফালাফি করে যে নবীর চেহারা দেখলে পরে যেমন জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখে হাত কেঁদে ফেলেছিল ওই জুলাইখার বান্ধবীগুলো একবার যদি আমার দয়ার নবীকে দেখতো হাত নয় কোল যে কেটে ফেলতো সেদিন আল্লাহর নবীর সামনে গিয়ে বিবি আয়েশা এই হাঁটুর কাছে মাথাটা রেখে দিয়েছেন আর ঘুমরে ঘুমরে কাঁদছেন আল্লাহর নবী আমার বিবি আয়েশার মাথায় হাতটা বুলাচ্ছেন আর বলছেন আয়েশা আয়েশা তুমি আমার দিকে একবার তাকাও আয়েশা বিবি আয়েশা তাকাতে চেয়েছে কিন্তু মুখটা বারবার ঘুরিয়ে দিয়েছে আল্লাহর নবী বলেছেন দেখো না আয়েশা দেখো আয়েশা আমার অল্প দিনে চুলগুলো আর দাড়িগুলো সাদা হয়ে গেছে দেখো আয়েশা দেখো নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চুল দাড়ি সাদা হবে না আপনি বড্ড চিন্তা করেন আল্লাহর নবী বলেছেন আয়েশা একটাই চিন্তা আমার অল্প দিনে চুল আর দাড়িগুলো সাদা হয়ে গেছে ওই একটাই চিন্তা যে চিন্তা হলো আমার গুনাহগার উম্মত উম্মতির চিন্তা আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে আমি আপনি সেই নবীকে ভুলে গেছি এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা ওই নবীকে ভালোবাসি আমরা ভালোবাসতে পেরেছি বাবা দাড়ি রাখলে পরে কুটকুট লাগে হ্যাঁ বুড়ো বুড়ো মনে হয় ওরা চাচা চাচা বলে বলে কি বলে না মুসলমানদের দাড়িওয়ালা দেখলি বুড়ো ধামগুলো আমাদেরকে চাচা বলে একদিন ট্রেনে যাচ্ছি আর 70 বছরের বুড়ো আমাকে বলছে ও চাচা সরুন আমি চিন্তা করছি আমি যদি চাচা হই তো আমার কে হবে 70 বছরের বুড়ো ও কে হবে ভাতিজা কে হবে চাচা মানে বাপ সমতুল্য বা শুধু মৌখিক ভালোবাসাতে কাজ হবে না নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগিয়া ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসে সে আমার সুন্নতকে ভালোবাসে সুন্নত মানে বাথরুমে ঢোকার মধ্যে নবীর সুন্নত আছে খাওয়ার মধ্যে নবীর সুন্নত আছে কেমন করে শুতে হবে নবীকে ফলো করো কেমন করে চলতে হবে নবীকে ফলো করো কেমন করে বসতে হবে নবীকে ফলো করো কেমন করে মসজিদে ঢুকতে হবে নবীর সুন্নত ফলো করো কেমন করে বিবিদের মোহাব্বত করতে হবে নবীকে ফলো করো ভাই বোনের সাথে কেমন ভালোবাসা রাখতে হবে নবীকে ফলো করো বাপ মাকে কেমন ভক্তি করতে হবে নবীকে নবীকে ফলো করো আল্লাহ নবী হলেন সারা বিশ্বের শিক্ষক যিনি জীবনে কখনো কোনোদিন কোন বিদ্যালয় কলেজে লেখাপড়া করেন নাই অথচ বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন আজও আছেন তিনি হলেন মুহাম্মাদুর ওই নবীকে মহব্বত করি আমরা
আচ্ছা এটা প্রতি বছর জালসা হয় কি হয় না? প্রতি বছর জালসা হয়। আচ্ছা এইরকম জালসা দরকার আছে না নাই? বাবাজির আমার আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা আল্লাহর নবীকে মোহাব্বত করুন, আর সেই নবীর মোহাব্বতে বেশি বেশি দরুদ পড়ুন, বেশি বেশি নবীকে সালাম দেন। আল্লাহ নামাজ পড়ে না, নামাজ পড়তে বলিয়েছে। আল্লাহ রোজা রাখে না, রোজা তোমরা রাখো। আল্লাহ দান করে না, দান যাকাত তোমরা দিও, যাকাত তোমরা দিও, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ বলছে আমি একটা কাজ করি, ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইসাল্লুনা আলান নবী, আমি করি, আমার ফেরেশতারা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা তোমরা করো, নবীর প্রতি দরুদ আর সালাম পাঠ করো। তাই সকলে নবীর মহব্বতে দাঁড়াইয়ে সালাম জানাইয়া নবী।